হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সালমান শুভ চৌধুরী। চলে এসেছি নতুন আরও একটি ব্লগে। আমি আছি আমার আউটলেটে, মানে বাজাজ ফেয়ারে। বাজাজ ফেয়ারের লোকেশনটি আপনারা সবাই জানেন, তো বার একটিবার মনে করিয়ে দিচ্ছি। বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর ষাট ফিট রোড, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে। এটা একটা থ্রি সেন্টার। এখানে আপনারা সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার সব জিনিসগুলো কিন্তু একটি ভবনের নিচে পাচ্ছেন। সো সেই ক্ষেত্রে একটি জিনিস বলতে চাই, একটি বাইক মানে একটি সম্পর্ক, একটি বাইক মানে একটি রিলেশনশিপ। আপনারা যদি একটি বাইক কেনেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটি অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, আমরা সেটা মনে করি। আজকের এই ভিডিওটি ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই আমাদের যে ডাবল ডিস্ক রয়েছে, এভিএস ভার্সনটি, পালসার 150cc ডাবল ডিস্কের এভিএস ভার্সনটি, সেই বাইকটির ব্যাপারে স্পেসিফিকেশন কিছু জিনিস তথ্য জানতে চেয়েছেন, যেগুলো একটি বাইক কেনার জন্য বেসিক্যালি আপনারা জানতে চান। সুতরাং সেই কারণে আজকের আমাদের ভিডিওটি তৈরি করা। সো ইমরান ভাই, আমি যদি এই বাইকটির লুকের দিকে চলে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আমাদের এভিএস ভার্সনটি ডাবল ডিস্কের, যেটাকে UG5 এভিএস ভার্সন বলেই সবাই চেনে। তো এটা কিন্তু একটা গ্লোসি লুক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এবিএস ভার্সনটিতে 2021-এর এই মডেলটিতেই শুধুমাত্র গ্লোসি লুকটা আছে। এটাতে দুটি কালার রয়েছে, যেটা সামনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ব্ল্যাক রেড এবং এছাড়া রয়েছে ব্ল্যাক ব্লু। দুটি কালারে কিন্তু বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। পালসারের লুকের মধ্যে খুব বেশি পার্থক্য এই কারণে আমরা করতে পারি না, বা এই কারণে আসলে কোম্পানি চেঞ্জ করে না, কারণ এটা একটা ট্রাস্টেড জায়গায় তৈরি করেছে। সেটা লুকসের কথা বলেন, সেটা কোয়ালিটির কথা বলেন, প্রোডাক্টের যেই যেই জিনিসগুলো একটি বাইকের সাথে বা পালসারের সাথে দরকার, সেগুলো কিন্তু অ্যাজ ইট ইজ মোটামুটি সিমিলারই থাকে। কারণ একটা ট্রাস্টের জায়গা সহজে কিন্তু চেঞ্জ করা যায় না, বা সহজে চেঞ্জ করা উচিত না। সেই কারণে কিন্তু মানে পালসারের লুকের ক্ষেত্রে কিন্তু আপনারা সিমিলারিটি বরাবরই পেয়েছেন এবং বরাবরই পাবেন বলেই আমরা বিশ্বাস করছি। সো আমি যদি এটা প্রথমে হেডলাইটে চলে যাই, তাহলে এখানে কিন্তু একটি হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে, যার আলো কিন্তু পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি আমি এর আগে অনেকগুলো কমেন্টসেই দেখেছিলাম যে এই হ্যালোজেন হেডলাইটটির আসলে পর্যাপ্ত আলো নেই। আসলে ডিপেন্ড করছে আপনি কোন রাস্তায় চলছেন, সেই রাস্তার উপরে ডিপেন্ড করছে যে ওখানে কী পরিমাণ আলো আছে। তো আমাদের ঢাকাতে যারা এই বাইকটি চালায় বা যাদের প্রয়োজন, তাদের কিন্তু আসলে এই লাইটটি পর্যাপ্ত রয়েছে। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আপনারা আসলে এই ভাল্বটি চেঞ্জ করে এলইডি বা এর চেয়ে বেশি পাওয়ারের কোনো লাইট ব্যবহার করতে চান, তো অবশ্যই সেই সুযোগটি রয়েছে, আপনারা কিন্তু সেটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি যদি এর মিটারটিতে চলে যাই ইমরান ভাই, তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন এটা একটা সেমি ডিজিটাল মিটার বক্স রয়েছে, যেখানে আপনার বাইকটি চলতে গিয়ে যে যে ইনফরমেশনগুলো দরকার হয় সেগুলো কিন্তু আপনি আলটিমেটলি পেয়ে যাচ্ছেন। আপনি যদি এটি ক্লোজ করি, তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে ইন্ডিকেটরের অপশনটি রয়েছে, তার পাশে যেহেতু এই মুহূর্তে বাইকটি চলছে না, নিউট্রাল অবস্থায় রয়েছে, নিউট্রালটি রয়েছে পাশে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হেডলাইটের একটি অপশন আছে। এরপরে যেহেতু এটা এবিএস বাইক, সেই ক্ষেত্রে এবিএসের সিম্পলটি পাচ্ছেন। এর পাশেই যদি আমি দেখাই, এখানে একটা রিসেট অপশন রয়েছে, মানে একটা বাটন রয়েছে, যেই বাটনটিতে আপনি প্রেস করে এই ইনফরমেশনগুলো আপনার রিসেট করে নিতে পারেন, টাইমিং যে টাইমটা রিসেট করা যায়। সো ইমরান ভাই, আপনারা যদি এরপরে এটার ফুয়েল ট্যাঙ্কটা দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা ফুয়েল ট্যাঙ্ক আছে। সেটা শুধুমাত্র আউটের জায়গা থেকে বড় তা না, এখানে কিন্তু তেলের ধারণ ক্ষমতা রয়েছে 15 লিটার, যার মধ্যে আপনার 3.2 হচ্ছে রিজার্ভ। পাশে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে কিন্তু একটি প্যাড ইউজ করা হয়েছে, যেটার আসলে আমরা যেহেতু কার্বন ফাইবার ইউজ করা হয়, সেই কার্বন ফাইবারের ডিজাইনটা কিন্তু আপনি এখানেও অলরেডি পেয়ে যাচ্ছেন। এরপরে যদি আমি সিট অপশনে চলে যাই, এটা 20 ডিগ্রিতে কিন্তু ডাবল সিট রয়েছে, দুটি সিট রয়েছে, যেটা ভীষণ কমফোর্ট। এবং হচ্ছে যেটা হয় যে ডাবল সিটগুলোতে যেটা হয় যে একটা সিট থেকে, মানে রাইডারের সিট থেকে পিলোনিয়ারের সিটটা কিন্তু অনেক উঁচু হয়, এটা কিন্তু সেরকম না। মানে আপনি ফ্যামিলি নিয়ে চলতে গেলে বা যেটা হয় যে একটা মহিলা বসতে গেলে এরকম কোনো প্রবলেম হবে কি না, আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এইটাতে ভীষণ কমফোর্টলি কিন্তু একজন মহিলা দুদিকে পা দিয়ে অথবা একদিকে পা দিয়ে কিন্তু স্মুথলি বসতে পারবে এবং এটা কিন্তু কোনোভাবেই স্লিপ করবে না। এর পাশেই আমি যদি এটার ক্যারিয়ারে চলে যাই, তাহলে কিন্তু গতানুগতিক ক্যারিয়ারের বাইরে পালসার বেরিয়ে এসে কিন্তু এখানে ডিফারেন্টভাবে একটা ক্যারিয়ার ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে সুন্দর এবং ভীষণ কমফোর্টলি ইউজ করা যাচ্ছে।
ইমরান ভাইয়ের পাশে কিন্তু রয়েছে টেল লাইটটা বরাবরের মতো, কিন্তু বাজাজ তার টেল লাইটের কিন্তু ভীষণ রকম এক্সক্লুসিভ যে ডিজাইন, গতানুগতিক অন্য সবার জায়গা থেকে অন্য সব বাইকগুলো কিন্তু দেখতে একই রকম, কিন্তু বাজাজের এই টেল লাইটটা কিন্তু ভীষণ রকম আকর্ষণীয় এবং বেশ সুন্দর দেখতে, যেটা আসলে পালসারের সিম্বলটি বহন করছে। সো ইমরান ভাই, আমি যদি এটার প্রথম মানে ফ্রন্ট চাকার দিকে চলে যাই, তাহলে কিন্তু এই চাকার সাইজটি রয়েছে 90/90/17, এবং যেহেতু এটা ডাবল ডিস্কের গাড়ি, সামনে একটি ডিস্ক ব্যবহার করা আছে, সেটার সাইজ হচ্ছে 230 mm, এবং অবশ্যই যেহেতু এটা ABS গাড়ি, সেক্ষেত্রে ABS ব্রেকিং সিস্টেমের যে অপশনটি রয়েছে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। পাশাপাশি এটার যে সাসপেনশনটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এরপর যদি এটা পেছনের টায়ারের চলে যায়, তাহলে এটা টায়ার সাইজ হচ্ছে 120/80/17, এবং এটাও যেহেতু আমার একটি ডাবল ডিস্কের গাড়ি, তাহলে কিন্তু এখানে আপনারা একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। এই ডিস্কের সাইজটি রয়েছে 260 mm, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ABS-এর এই অপশনটি রয়েছে। এখন অনেকের প্রশ্ন যে এই ABS-এর অপশনটি এখানে কেন, যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল ABS, তাদের জন্য বলছি ABS-টি আসলে সামনে এবং পেছনে দুইটি জায়গাতে সমান্তরালভাবে কাজ করার জন্য এখানে এই অপশনটি ব্যবহার করা হয়েছে, যাতে সামনে এবং পেছনে দুই জায়গাতে ব্রেকিং সিস্টেমটা সমানভাবে কাজ করে। সো এরপরে আমি যদি এটার এক্সস্টারে চলে যাই, তাহলে দেখতে পাবেন যে এটা একটা ভীষণ সুন্দর একটা এক্সস্টার ব্যবহার করেছে, যেটা লুক কিন্তু ভীষণ সুন্দর। পাশাপাশি যেটা হয়, অনেকক্ষণ বাইকটা রান করার কারণে আমাদের এই এক্সস্টারটা গরম হয়ে যে আপনার পায়ে তাপ লাগার একটা সম্ভাবনা থাকে, এটাতে কাভার দেওয়ার কারণে আপনারা কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন যে আপনার আসলে আলটিমেটলি পাটি গরম হবে না। এরপর আমি যদি এটার ইঞ্জিন সেকশনে চলে যাই, তাহলে কিন্তু একটা 4-স্ট্রোক 2-ভাল্ভের DTSI এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডারি ইঞ্জিন পাচ্ছেন। এটার ম্যাক্সিমাম যে পাওয়ারটি রয়েছে সেটা হচ্ছে 8000, এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 6000। ইঞ্জিনের ঠিক নিচে কিন্তু আপনারা পাচ্ছেন একটা ইঞ্জিন কাউল, যেটা আসলে আমাদের কার্বন ফাইবার প্লাস্টিক ব্যবহার করেছে, যে কারণে কিন্তু লুকটা ভীষণ সুন্দর এবং এটা কিন্তু বেশ মজবুত। এখন অনেকের প্রশ্ন হচ্ছে এই জিনিসটি কেন ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র মানে লুকসের কারণে না, আমাদের শহরে চলতে বা গ্রামে চলতে গেলে যে কাদা বালি ধুলো ইঞ্জিনে সরাসরি লেগে যায়, সেটা কিন্তু আপনার ইঞ্জিন কাউলটি আপনাকে সেই জায়গা থেকে অবশ্যই রক্ষা করছে ইঞ্জিনটিকে। পাশাপাশি অনেকের আবার প্রশ্ন থাকে যে ঢাকা শহরে যে স্পিড ব্রেকারের সংখ্যা, সেই স্পিড ব্রেকারে ইঞ্জিন কাউলটি লাগবে কিনা, তাদেরকে নিশ্চিত করতে চাই। এটা পর্যাপ্ত মানে বেস রেখে তৈরি করা হয়েছে, যে কারণে আপনার ইঞ্জিন কাউলটি স্পিড ব্রেকারে একেবারেই লাগবে না। এছাড়াও আপনার ইঞ্জিন এবং আপনার পাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এটাতে ব্যবহার করেছে বেশ মজবুত গার্ডার, আপনারা এটাকে অনেকে বাম্পার বলে। সো এটা কিন্তু আপনাকে পা এবং ইঞ্জিনটাকে সুরক্ষা দেবে। তো পালসার ডাবল ডিস্কের আপনার ABS ভার্সনটিতে যদি মাইলেজের কথা জানতে চান, তাহলে এটার মাইলেজ পাচ্ছেন আপনারা 42-45, এবং এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,99,900 টাকা। এর সাথে যারা ইমরান ব্লগসের পক্ষ থেকে আসবেন তাদের জন্য অবশ্যই একটা হেলমেট আমরা গিফট করছি। সো এই ছিল এতক্ষণ আমার কাছে এই বাইকটি সম্পর্কে আপডেট, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোনো একটি ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন বাজাজ ফেয়ারের লোকেশন, তো আরেকটিবার মনে করিয়ে দিচ্ছি, বাজাজ ফেয়ারের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপ্রা মসজিদের ঠিক অপোজিটে। এটা একটা 3S সেন্টার, এখানে সেলস সার্ভিস এবং এক্সপায়ার পার্টস এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন। আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করবেন, ফোন করার নাম্বারগুলো আমাদের স্ক্রিনে অবশ্যই রয়েছে, তবে একটি বিশেষ রিকোয়েস্ট, ফোনটি করবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, কারণ এরপরে আমাদের আসলে ব্যক্তিগত জীবন রয়েছে যেখানে আমরা আসলে ব্যস্ত থাকি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।